আপনাকে যদি কেউ প্রশ্ন করে প্যারিসের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি, হ্যাঁ আমি জানি আপনি চোখ বন্ধ করেই বলবেন আইফেল টাওয়ার। হ্যাঁ সত্যি তাই, আইফেল টাওয়ার, যা প্যারিসের সর্বাধিক পরিচিত একটি নাম বা প্রতীক। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহরের নাম হলো ফ্রান্স, আর এই ফ্রান্সের রাজধানীর নাম হলো প্যারিস। ফরাসি বিপ্লবকে স্মরণীয় করে রাখতেই এই প্যারিস শহরেই 1889 সালে আইফেল টাওয়ারটি নির্মাণ করা হয়, যার খ্যাতি আজ সারা বিশ্বব্যাপী। বর্তমান সময়ে এই টাওয়ারের বয়স 133 বছর। এই সময়কালে দেশ বিদেশের বহু পর্যটক প্যারিস শহরে ছুটে আসেন এই টাওয়ারের টানে। কি আছে এই টাওয়ারে, কেনই বা তো আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমণ পিপাসুদের কাছে? চলুন টাওয়ারের ইতিহাসটা একটু জানা যাক। আইফেল টাওয়ারটি প্যারিসের সেইন নদীর বাম তীরে গৌচে নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, যে স্থানে রয়েছে অসংখ্য সরকারি মন্ত্রণালয়, বিদেশি কূটনৈতিক দূতাবাসের আবাসস্থল আর নামিদামি হোটেল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন এই আইফেল টাওয়ার। গুস্তাভ আইফেল 1889 সালে টাওয়ারটি নির্মাণ করেন। গুস্তাভ আইফেল পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার নামানুসারেই আইফেল টাওয়ারটির নামকরণ করা হয়। মূল টাওয়ারটির উচ্চতা 300 মিটার। টাওয়ারের উপরের অ্যান্টেনা সহ টাওয়ারটির উচ্চতা 324 মিটার, 1063 ফুট। টাওয়ারে ব্যবহৃত ধাতব পদার্থ যার ওজন 10,100 টন। টাওয়ারে প্রকৃত রংটি ধরে রাখার জন্য প্রতি 7 বছর অন্তর একবার করে রং করা হয়ে থাকে। সম্পন্ন টাওয়ারটি রং করতে 60 টনের মতো রং লাগে। বিশাল এই টাওয়ারটি নির্মাণ করতে 300 জন দক্ষ শ্রমিক নিযুক্ত করতে হয়। নির্মাণ কার্যটি সম্পন্ন করতে 2 বছর 2 মাস 5 দিন সময় লাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সুউচ্চ আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, যদিও তা অমান্য করা হয়েছে। নির্মাণের 20 বছর পর টাওয়ারটি খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টাওয়ারটি 3টি স্তরে বিভক্ত। 1665 সিঁড়ি আছে এই টাওয়ারে। সিঁড়ির পাশাপাশি এলিভেটরের ব্যবস্থাও আছে। টাওয়ারের চূড়া থেকে এক নজরে সমগ্র প্যারিস শহরটি দেখা যায়। এ এক অসাধারণ অনুভূতি, সারা জীবন মনে রাখার মতো। প্যারিসের কথা স্মরণে আসলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে অনবদ্য সেই সৃষ্টির দৃশ্যপট, যা যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর বলছে, দেখো আমায় দেখো, তু চোখ ভরে দেখো। সূর্যাস্তের পর যখন প্রকৃতি অন্ধকারের কোলে হারিয়ে যায়, আর ঠিক সেই সময় প্রতি ঘন্টায় 5 মিনিট করে 20,000 বৈদ্যুতিক বাতির আলোক ছটায় চারপাশ এক অপরূপ সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে, যা দেখে রোমাঞ্চিত হতে হয়। বিশেষ বিশেষ দিনে বৈচিত্র্যময় করে তুলতে ভিন্ন ভিন্ন রঙের ছটায় সাজিয়ে তোলা হয় সমগ্র আইফেল টাওয়ারটি। সেই সময়ে সেখানে তিল ধারণের জায়গা থাকে না। আইফেল টাওয়ার পরিদর্শনের শ্রেষ্ঠ সময় শরৎ ও বসন্তকাল, বিশেষ করে ক্রিসমাসের সময় প্যারিসের সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনা হয়ে থাকে। তখন প্যারিস ভ্রমণে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি সুবিধা বা সুযোগ পাওয়া যায়। আইফেল টাওয়ারের টিকিট অনলাইন কিংবা আইফেল টাওয়ার পরিদর্শনের স্থলে গিয়ে সরাসরি টিকিট সংগ্রহ করা যায়। আইফেল টাওয়ার পরিদর্শনকারীর বয়সের উপর ভিত্তি করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তবে 1 থেকে 4 বছরের শিশুদের জন্য আইফেল টাওয়ারে প্রবেশ
সম্পূর্ণ ফ্রিতে। আইফেল টাওয়ারে প্রবেশের জন্য কিছু নির্ধারিত ধার্য মূল্য করা আছে। সিঁড়ির মাধ্যমে প্রবেশের জন্য একরকম, আর লিফটের মাধ্যমে প্রবেশের জন্য আরেক রকম।